শহীদপুরে বাংলাদেশ লেবার পার্টির 44তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে শহরের শহীদপুর প্লাজা রেড চিলি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ ওয়াসিম। এতে প্রধান অতিথি হিসেবে দলটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান সহ স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। আমার চেয়ারম্যান, আমি ওনার সাথে ঢাকায় বিভিন্ন জায়গায় গিয়েছি, উনি আমাকে নিয়েছেন। আমি মনে করি আমি যদি কোনো বিশদলের মূলদলক বা অন্য কোনো দলে আমি যদি থাকতাম, হয়তো আমি ওয়ার্ডে অথবা থানায় একটি পোস্ট। আজকে প্রথম কাজ হচ্ছে আমার শ্রমজীবী মেহনতি মানুষের দুমুঠো ভাত খাওয়ার মতো ব্যবস্থা করে দেবে। আমরা তো কেউ তাদের কাছে কোনো অট্টালিকা চাই না। এদেশের সাধারণ মানুষ তো সরকারের কাছে কোনো তেমন কোনো চাওয়া পাওয়া নাই। তারা চায় শুধু দ্রব্য মূল্যটা যেন একটু স্থিতিশীল থাকে, যদি তার ছেলে মেয়ে বউ বাল বাচ্চা নিয়ে তারা যেন নিরাপদ ভাবে থাকতে পারে। আজকে কি সেই অবস্থা আছে? আপনারা দেখেছেন যে বাংলাদেশে কিভাবে নিরীহ নেতা কর্মীদের উপরে লক্ষ লক্ষ মামলায় কিভাবে জর্জরিত করেছে। বাংলাদেশ লেবার পার্টিরও শত শত নেতা কর্মীর নামে, আমার নিজের নামে অসংখ্য মামলা রয়েছে। দিনাজপুরের বিরামপুর মহিলা কলেজে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নি নির্বাপন সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিরামপুর মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিসবাউল আলম, বিরামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বিরামপুর স্টেশনের কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেন। গাইবান্ধার ফুলস্বরূপ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যার 74 দিন পেরিয়ে গেল। আসামি গ্রেপ্তার না করায় সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ দুপুরে কঞ্চিপাড়া গ্রামবাসী ও বন্ধুমহল আয়োজিত নিহতের বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নিহত রকির বোন হাসিনা বেগম, আতিকুর রহমান, খলিলুর রহমান, আব্দুল হালিম সহ অন্যান্যরা। বক্তারা বলেন, রকি হত্যা ঘটনায় 2 মাস 14 দিন পেরিয়ে গেল, পুলিশ এখনও কোনো কিনারা করতে পারেনি, তাই তারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে হত্যার রহস্য উদ্ঘাটন ও প্রকৃত আসামি সহ সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভাইকে হত্যায় যেসব আসামি জড়িত তাদের প্রত্যেককে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি করছি। এরকম ভাবে নৃশংস ভাবে তাকে খুন করা হয়েছে, তারপরেও এখনো আসামি তাকে ধরতে পারেনি পুলিশরা। কারণ কি করতে চায়, আইন কোথায়, রাজনৈতিক বড় ধরনের কোনো তাদের জড়িত আছেই। কেননা কাঞ্চন সেরকম লোক নয়, ঈশ্বর শিখদের যদি তার যদি আইনের আওতা আনা যায়, তাকে যদি খুনিদের বিচার করা হয়, ফাঁসির আনা হয়, কাঞ্চন কি হয়েছে? APN 24 TV ডেস্ক রিপোর্ট।